আজকের পর্বে আমি এই টপিকালাম 50 mg ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব। এটি কোন রোগের মেডিসিন, কি কি সমস্যা হলে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন, এটি খাওয়ার সঠিক নিয়ম কি, এটি কতদিন খেতে হবে, এটি খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি শুধু আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি আমার পাশে যেটি দেখছেন এটি হলো টপিকালাম 50 mg ট্যাবলেট। এটির মধ্যে যে কম্পোজিশন থাকে সেটি হলো টপিসোপাম 50 mg। এটি তৈরি করেছে সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর নাম দিয়েছে টপিকালাম। এটি মার্কেটে টপিকালাম 50 mg, টপিকালাম 100 mg পাওয়া যায়। আমার কাছে যেটি আছে এটি হলো টপিকালাম 50 mg। এটি এক পাতায় 10টি মেডিসিন পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য 148 টাকা। এটি মূলত ডিপ্রেশন, এনজাইটি ও সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগের চিকিৎসায় এই মেডিসিনটি ব্যবহার করা হয়। পরিষ্কার বাংলা ভাষায়, যাদের অত্যাধিক মানসিক চাপ, দুশ্চিন্তা, আতঙ্ক, অস্থিরতা, রাত্রে ঘুম হয় না, সেই সমস্ত মানসিক রোগীর চিকিৎসায় অন্যান্য মেডিসিনের পাশাপাশি এই মেডিসিনটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। তাহলে পরিষ্কার বোঝা গেল এই মেডিসিনটি ডিপ্রেশন, এনজাইটি ও সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই মেডিসিনের ডোজ কেমন হবে এটি রোগীর রোগের উপরে নির্ভর করে, তবে প্রাথমিক ডোজ যেটি হয়ে থাকে আমি মূলত সেটি নিয়ে আলোচনা করব। যে ব্যক্তির অত্যাধিক ডিপ্রেশন, অত্যাধিক এনজাইটি, রাত্রে একদমই ঘুম হয় না, ডাক্তারবাবু সেই পেশেন্টকে 100 গ্রাম ট্যাবলেট দিনে একবার খেতে বলবেন। যে ব্যক্তির চিকিৎসা শুরু হচ্ছে, যার অল্প ডিপ্রেশন, অল্প এনজাইটি, ডাক্তারবাবু তাকে 50 mg ট্যাবলেট দিনে একবার খেতে বলবেন। এই মেডিসিনটি খাওয়ার আগেও খাওয়া যায়, খাওয়ার পরেও খাওয়া যায়। এটি আপনি সকাল, দুপুর, রাত্রে যে কোনো সময় খেতে পারবেন, তবে আপনার ডাক্তারবাবু আপনাকে যেভাবে খেতে বলবেন আপনি ঠিক সেভাবেই খাবেন। এই মেডিসিনটি কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসায় ব্যবহৃত হয় না, এই মেডিসিনটি স্বল্পমেয়াদী চিকিৎসায় ব্যবহৃত হয়, মানে অল্পদিন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন, অল্পদিনের জন্য, খুব জোর 1 মাস, 2 মাস, 3 মাস, এর বেশি খাওয়া উচিত নয়। কারণ এটি হচ্ছে বেনজোডাইজেপাইন ড্রাগের অন্তর্ভুক্ত একটি মেডিসিন। এই মেডিসিনটি আপনি শুরু করবেন ডাক্তারবাবুর পরামর্শ মতো এবং খাওয়া বন্ধ করবেন ডাক্তারবাবুর পরামর্শ মতো, কারণ এর কিছু সাইড ইফেক্ট হতে পারে, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, মুখের মধ্যে শুকিয়ে যাওয়া, ক্ষুধা না পাওয়া, কোষ্ঠকাঠিন্য, কাঁপুনি, শরীরে অত্যাধিক ঘাম লক্ষ্য করা, এই সমস্ত সাইড ইফেক্টগুলি দেখা যায়। আর যে সমস্ত গর্ভবর্তী মহিলারা আছেন তাদের যদি এই মেডিসিনটি খেতে হয়, যদি খাবার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মতো খেতে হবে। কারণ গর্ভবর্তী মহিলারা এবং যারা বেবি নেবেন বলে পরিকল্পনা করছেন তাদের এই মেডিসিনটি না খাওয়াই উচিত। আর এছাড়াও যে সমস্ত মায়েরা তার সন্তানকে বুকের দুগ্ধ পান করান, যাদের কিডনির সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, তারা এই মেডিসিনটি খেতে হলে যদি খাওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সাথে খোলামেলা আলোচনা করে খাবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।